সরদী উদ্যানে অনুমতি না পেয়ে সমাবেশ স্থগিত করলো বিএনপি অনুমতি না পাওয়ায় খালাদা জিয়ান মুক্তির দাবিতে সরদী উদ্যানে সমাবেশের কর্মসূচি করেছে বিএনপি বুধবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি সমাবেশ স্থগিত করার কথা জানান এর আগে দুপুরে কয়েক দফা সংবাদ সম্মেলনে রিজভি মন্তব্য করেন জনতা ঢল নামার ভয়ে সরকার বিএনপি কে রাজধানীর সরদী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিচ্ছে না রিজভি বলেন খালাদা জিয়ান মুক্তির দাবিতে আমরা বিশেধে সরাদি উদ্যানে সমাবেশ করা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু আমাদের অনুমতি না দেয় আপাতত সমাবেশ স্থগিত করা হলো তিনি বলেন বিএমপি চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশের বিহত রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় বিএমপির পক্ষ থেকে 12 মার্চ ও 19 মার্চ সমাবেশ করতে পুলিশের অনুমতির জন্য আবেদন করা হলো সরকারের নির্দেশে নিরাপত্তার অজুহাতে বিএমপিকে সমাবেশের করার অনুমতি দেয়নি ডিএমপি তিনি বলেন 29 মার্চ সমাবেশ করতে বেশ কয়েকদিন আগে বিএমপির পক্ষ থেকে আবেদন করা হয় মঙ্গলবার দলে স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম খানের নেতৃত্বে বিএমপি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্বরাষ্ট্র সঙ্গে বৈঠক করার পর আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম সরকার সমাবেশের অনুমতি দেবে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিকে বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুমতি দেবে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে এটা প্রমাণিত হয়েছে দেশ চালাচ্ছে পুলিশ আওয়ামী শৈশয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে বলেই দেশটা এখন পুলিশের দখলে রিজভি বলেন সরাজিতে সমাবেশের অনুমতির জন্য অপেক্ষা করলো আমরা অনুমতি পাইনি বিএনপির মতো একটি দলকে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি না দেয়া স্বৈরাচারী আচরণের বহিপ্রকার অথচ চব্বিশে মার্চ গণতন্ত্র হতার দিনে এরশাদের জাতীয় পার্টিকে সরাতি উদ্যানে সমাবেশ করতে দেওয়া হয়েছে এই ঘটনায় গণতন্ত্রকে অপমানিত ও লাঞ্ছিত করা হলো সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম আব্দুল খায়ের ভুইয়ার সহ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রমুখ সংবাদ সম্মেলনে খালাদিজার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে পয়লা এপ্রিল লিপলেট বিতরণ তেসরা এপ্রিল প্রতিবাদ সাতই এপ্রিল বরিশাল এবং এপ্রিল সিলেটের সমাবেশ দলের নেতাকর্মীকে এসব কর্মসূচি সফল করার আহ্বান জানান রুল কবির রিজবি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিউ নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ